সাভার উপজেলার তেতুলঝোড়া ইউনিয়নে জনতার হাতে ভুয়া ডিবি পরিচয় এক ব্যক্তিকে আটক করা হয়েছে সাভার প্রতিনিধি জাকিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সতেরোই মে শুক্রবার বিকালে সাভার উপজেলাধীন হেমায়তপুর ঋষিপাড়া এলাকায় সিরাজুল ইসলাম নামের ওই ব্যক্তিকে আটক করা হয় আটককৃত ব্যক্তি ঢাকা জেলার ক্রানিগঞ্জ থানার কদমতুলি এলাকার মৃত হাজি মোহাম্মদ জামাল উদ্দিনের ছেলে ডিবি পরিচয়ধারী ব্যক্তি ভুক্তভোগী মোহনের সাথে একই এলাকায় হেমায়েতপুর বাস স্ট্যান্ড হতে অটোরিক্সা যোগে ঋষিপাড়া মোর নামে এবং পদ্মার মোর সংলগ্ন তেঁতুলঝোড়া স্কুল অ্যান্ড কলেজের পাশে নিয়ে ডিবি পুলিশ পরিচয় জেল হাজতে প্রেরণের ভয় দেখিয়ে দশ হাজার টাকা দাবি করে ভুক্তভোগী মোহনের সন্দেহ হলে আশেপাশের লোকজনের সহযোগিতা নিয়ে থানায় ফোন দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এদিকে চামড়া শিল্পনগরী ট্যানারি ফারি ইনচার্জ রাসেল মোল্লা বলেন ডিবি পরিচয়ধারী ওই ব্যক্তির নামে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে